ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের পর্বে সপ্তম শ্রেণীর 4.1 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তোমরা যদি প্রথম থেকে ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখো, আশা করি অঙ্কগুলো সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, পুনরায় আবার রিপিট করব। তো আমরা মেন অঙ্কে চলে যাই। তো সপ্তম শ্রেণী দেখো, প্রথম আমাদের প্রথম অঙ্কটা ছিল 3ab এবং 4a³। তো 3ab এবং 4a³, তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি। তো 3ab-কে আমি 4a³ দ্বারা গুণ করব, 4a³ দ্বারা গুণ করব। তো দেখো, এই 3 যদি আমি 4কে গুণ করি, তো আমি লিখব যে 3 গুণ 4। তো এই এখানে একটা এ রয়েছে, এখানে আমার তিনটে এ রয়েছে, তো আমি দুইটা এ থেকে একটা এ প্রথমে কমন নিব। তো তোমাদের আগেই বলে রাখি যে গুণের সময় পাওয়ারগুলো সবসময় যোগ হবে এবং ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। তো এই সবাদি আমাদের এই যে এর উপরে কোনো পাওয়ার নাই, কিন্তু পাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আমাদের মনে মনে একটা 1 ধরে নিতে হবে, আর যদি থাকে তাহলে তো ওইটি আমরা লিখব। তো দেখো, এখানে পাওয়ার নেই, সেই জন্য আমরা মনে মনে 1 ধরে রেখেছি, 1 নিয়েছি, আর এখানে আছে পাওয়ার 3। তো লিখলাম দেন গুণ, এখানে দেখো বি এর বি, আর এখানে কোনো বি নেই, তাই একটা বি যা আছে তাই লিখে দিলাম। তো 3 4 12, 3 আর 3 এখানে রয়েছে আর এখানে 1, তো এই পাওয়ার 4b। দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা রয়েছে আমাদের 5xy 6az। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো 5 এবং 6, 5 × 6 লিখলাম, তো এখানে একটা এক্স, এদিকে আর এক্স নেই, তাই এক্সের এক্স লিখে দিলাম, এখানে একটা ওয়াই, এই পাশে কোনো ওয়াই নেই, তাই ওয়াই এর ওয়াই লিখে দিলাম। দেখো এখানে এ এবং জেড রয়েছে, তো আমি জেড এবং এ লিখে দিলাম। তো এটা যদি আমি একটু 5 এবং 6 যদি গুণ করি, তাহলে পাচ্ছ 30, এবং এক্স ওয়াই জেডকে আমি একটু সাজিয়ে লিখলাম, তো এ এক্স ওয়াই জেড। তিন নম্বর অঙ্কটা দেখো, 5x² এবং x² 3ax^5y। তো প্রথম রাশিকে আমি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে দেখো, তো এখানে রয়েছে 5, এখানে আমার রয়েছে 5, আর এপাশে রয়েছে আমার 3। তো 5 এবং 3 লিখলাম, 5 × 3, তো এখানে দেখো একটা এ উপরে আছে পাওয়ার 2, এখানে কোনো পাওয়ার নেই, তো পাওয়ার না থাকলে মনে মনে আমাদের একটা 1 ধরে নিতে হবে, তো এ লিখলাম। তো প্রথম পাওয়ারের উপর 2 যোগ 1, তো দেন দেখো এরপরে রয়েছে আমাদের এক্স, তো প্রথম পাওয়ারে এক্স 2 এবং এখানে রয়েছে 5, তো এক্সের 2 যোগ 5, পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম। দেন ওয়াই, ওয়াইয়ের উপরে কোনো পাওয়ার নেই, তাই ওয়াইয়ের ওয়াই লিখে দিলাম। তো দেখো 3 5 15, 2 এবং 1 যোগ করলে হয় এ পাওয়ার 3, এবং এক্স 5 এবং 2 যোগ করলে হয় এক্স পাওয়ার 7y। চার নম্বর অঙ্কটা দেখো, এখানে ব্রেকেট হবে না, তো দেখো 8a² b এবং -2b² 8a² b -2b² তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি, তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো দেখো এখানে 8, কিন্তু এখানে -2, 2 এর আগে একটা মাইনাস আছে, তাহলে আমি 8 লিখলাম আর এপাশে আমি -2 দিয়ে দিলাম গুণ। দেখো এখানে এ পাওয়ার, একটা পাওয়ার আছে, তো এ স্কোয়ার, এ স্কোয়ারই লিখলাম, যেহেতু আর এখানে কোনো এ নেই, তো এখানে দেখো একটা বি আছে, বি লিখলাম, তো এখানে পাওয়ার নেই, সেই জন্য আমি একটা 1 পাওয়ার দিয়ে দিলাম, আর এখানে বি স্কোয়ার লিখে দিলাম। তো দেখো 8 × 2 = 16, তো এখানে একটা মাইনাস আছে, তো আমাদের এখানে কিছু নাই, এই জন্য একটা মনে মনে একটা প্লাস ধরতে হবে, প্লাসে মাইনাসে হয় আমাদের মাইনাস, তো 8 × 2 = 16। তো স্কোয়ারের স্কোয়ার দেখো বি এখানে আছে 2, এখানে আছে 1, তো বি পর 3, 2 আর 1 = 3। তো দেখো -2ab² এই জায়গায় আছে 10b³x yz। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি,
তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি হচ্ছে -2ab s² এবং দ্বিতীয় রাশি হচ্ছে 10b³xyz। তো -2 এখানে আছে 10, তো -2 × 10। তো দেখো এখানে একটা এ আছে আর এই পাশে কোথাও কোনো আমাদের এ নেই, তো আমি আমার যে পাশে এ আছে আমি এ লিখে দিলাম। এবং দেখো এই পাশে একটা বি আছে, এই পাশে আমি একটা বি কিউব রয়েছে, তো দুইটা বি থেকে একটা বি লিখলাম এবং পাওয়ারগুলো আমি উপরে যোগ করে দিলাম। তো এর ভিতরে পাওয়ার না থাকলে আমি মনে মনে একটা 1 ধরতে হবে, 1 + 3, তো বি পাওয়ার। আর এই পাশে দেখো এস উপরে একটা পাওয়ার আছে, এখানে এক্স এর উপরে কোনো পাওয়ার নেই, তো আমি এক্স লিখলাম 2। যদি এর জায়গায় পাওয়ার নেই তাহলে মনে মনে একটা পাওয়ার আমার ধরে নিতে হবে, তাহলে 2 + 1। দেন দেখো এখানে রয়েছে ওয়াই, এই পাশে কোনো ওয়াই নেই, তাই আমি ওয়াই ওয়াই লিখে ফেললাম। এই পাশে একটা জেড আছে, এই পাশে কোনো জেড নেই, তাই জেডে জেড লিখে দিলাম। এখন আমি যদি পাওয়ার সবগুলো গুণ করি তো 10 × 2 = 20, যদি এখানে মাইনাস আছে তো মাইনাস প্লাসে মাইনাস হয়, কারণ কোনো সংখ্যার পাশে কিছু না থাকলে একটা মনে মনে যোগ ধরতে হয়, এই প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয়, তো 10 × 2 = 20। তো এখানে এ রয়েছে, এই লিখলাম। এখানে দেখো বি 3 আর 1 = 4, বি পাওয়ার 4, এক্স 2 আর 1 = 3, x³ এবং ওয়াই জেড যা আছে তাই। তো 6 নম্বর অঙ্কটা দেখো -3p² q³ এবং -6p⁵ এবং q⁴। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা যদি গুণ করি তো আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো -3 এই যে এই পাশে রয়েছে -6, তো -3 আমি এ পাশে -6 লিখলাম গুণ। দেখো এখানে আছে পাওয়ার পি রূপে পাওয়ার 2, এখানে আছে পি রূপে পাওয়ার 5, তো p⁴² + p⁵ গুণ। এখানে দেখো পাওয়ার কিউ রূপে পাওয়ার আছে 3 আর এখানে কিউ রূপে পাওয়ার আছে 4, তো q³³ + q⁴। তো 3 দিয়ে যদি আমি 6 গুণ করি 3 = 18, তো p⁴² এবং 3 যোগ করলে p⁴৭ এবং q⁴³ এবং 4 যোগ করলে q⁴৭।